জানবো এই আভায়াতের পানিটাই মানব দেহের মধ্যে কোথায় আছে। ওই পানির স্বাদ কেমন, কোন কর্ম করলে ওই পানি খাওয়া যায়, যে পানি পান করলে আপনি বললেন মানুষ নাকি চিরদিন অমর হইয়া থাকে, যার কোনো মৃত্যুই কোনোদিন হবে না। আমরা মানুষ বাঁচি কয় বছর, 60 বছর, উঠতে গেলে 80 বছর বাঁচতে কষ্ট। আর আমরা যদি অমর হইয়া থাকতে পারি তাহলে তো কোনো কথাই নাই, ওই পানি কোন সময় পান করলে জীবন অমর হইয়া থাকে, সেই সময়টা কি, কোন মাসের কত তারিখে কোন সময় পানিটা আহার করতে পান করতে হয়, সেই সময়টা কোন সময়, এটা আপনার গান থেকে আমার কথা রইল, আর কোনো বাইরের কথা রাখবো না। আমি আমি বুদাই হইলো, আজকে আর বুদাই নাই, মেলা দিন আগের বুদাই। আমি তোমার কথা গান সব খুব খেয়াল করে শুনি, যা যে কোনো বয়সে গান আমার আমার লগে এমন কোন বয়সী নাই যে তার লগে গান না হয়েছে, কিন্তু আমি আমার সাথে ছোট যে বয়সী তারও গান আমি খুব মন দিয়ে শুনি, কারণ শিক্ষার কোনো শেষ এমন হতে পারে তোমার কাছ থেকে আমি একটা পয়েন্ট শিখতে পারো। কথাটা কি খারাপ বললাম? শেখার কোনো শেষ নেই। মাওলা আলী ওই দুইজনকে নিয়ে প্লেটের মধ্যে 8টা রুটি সবাই ভাগাভাগি করে খাইলো, আমি তারপরে বলছিলাম, মাওলা আলী বলছিল রিজিক হলো বড়, আমরা রিজিকের মাধ্যমে 3জনে খাবারটা খাইলাম, দুজনও খুশি, মাওলা আলীও খুশি। আজকে আর বোধাই নাই রে। সেদিনকার প্রফেসর ফারুক এক কথা কইছে, আমি তার ছোট করব না, গানগুলো রেকর্ডিং হইতেছে, এই যে আমাদের সিঙ্গার, এই কাল দিন আগে বলরা সিঙ্গার দিনের বেলায় গান প্রফেসরকে দিছে, শরীয়তের বালা আমার দিছে মারফত। আমি প্রফেসরকে কইছি যে আমি এমন একটা প্রশ্ন এখন করুম, আপনার কমপক্ষে 10টা খাতা বাই করো না, সত্যি সত্যি একবার 11টা খাতা বাই করছে। পরে প্রফেসর কয় কি, আমি বুঝলাম সরকার আমার হলো খাতা আর আপনার হইল মাথা, এটা হে নিজেই কইছি, আমি কই নাই, কিন্তু তোমার গান আমি খুব খেয়াল করে শুনি, তোমার না সবারই গান শুনি। তারপরেও এই মানুষ যারা আপনারা জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞান গর্ব কথা আলোচনা আজকে হইতেছে, অন্যান্য দিনের চাইতে আজকের পালাটা একটু ব্যতিক্রম। কি ভালো গাইছে, বনের পশু নবী ছিল তুমি ছিলে না, এই জন্য কোরআনে বলছে যারা এই যুগে অন্ধ হাসরের মাঠেও তারা অন্ধ অন্ধ হয়ে উঠবে, তারাই হলো চরম প্রদবশ। আমার নবীরে দেখা যাও নাকবো, ঠিক বললাম কিনা, নবীরে দেখা যায়, নবী হলো নূর, নবীর নূর তাকে দেখা যায়, দেখার কায়দাটা কি কৌশলটা কি সেটা আমি বলতেছি, আমি বলবো এটা আমার কথা, এটা বেলায়েতের কথা। শায়েক প্রধান বেলায়েতি শক্তি সত্তা, এটা অমৃত প্রেম সাগরে ডুবে যে জন বেলায়েতের শক্তি অর্জন করে সেজন। এখন প্রশ্ন আসছে আলী দেহের কোথায় আছে, কইছে কিনা, আহা আবহায়তের বাণী কোনে আছে, কইছে কিনা, এইটা তো প্রশ্ন, তাই তাই নারো আছে না, না মানব দেহের মধ্যে আলীর ওজুদ কোনটা, এটাও কইছে, যেটাই গো আমার মনে আছে, মনে রাখি, কারণ হলো মনে রাখা এটা আল্লাহর রহমত, আমরা যেন মালিকের রহমত থেকে বঞ্চিত না হই, সেই জন্য কথাটা। আচ্ছা নবী হলো রাহমাতাল্লিল আলামিন, আমার সারানা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, আমার আল্লাহ কইছে যেখানে আমার নবী নাই সেখানে আমার কোনো সৃষ্টি নাই, তাহলে এই পৃথিবীটা কার নূরে, নবী আমার নবীর নূরে, আমার নবীর নূরে, সেই নূর যখন আটকা হয় আটাক হয় একাকার হয়
কর্ম হয় নূরের কর্ম করে যারা মুর্শিদ রূপে নবীর দেখা পাইছে এইজন্য আমার কাকা হাসান কাকার একটা গান আছে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন মর দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবে রাসূল পাবে নগদ নবী নগদ এটা নগদের ব্যাপার সেবা এটা বর্তমান তার জন্য আমার আগের স্টেজে কথা ছিল যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না করি না এটা আমার কথা না মাওলানা আলীর কথা তুমি জান্নাত চেও না জান্নাত চেও না মাওলানা আলীর বাক্য খুলে দেখেন হাদিস নাহাজুল বালাগা খুলে দেখেন নাহাজুল বালাগার মধ্যে মাওলানা আলী বর্ণিত করছে যে তুমি জান্নাত চেও না তুমি এমন কর্ম করো যেন জান্নাত তোমার জয় গুরু জয় গুরু কঠিন কথা কঠিন জান্নাত জানি তোমার চাই তুমি চাইও না আর জান্নাত জানো আমি না চাই জান্নাত জানো আমার চাই কথা কইতে 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 খালি জাহান্নাম খালি জাহান্নাম জাহান্নামে যাইব খালি না জাহান্নামে যাইব জাহান্নাম আর জান্নাত আমি চাই না বেহেস্তের আশাও আমার নাই দুজকের ভয়ও নাই কিন্তু আমার বেহেস্ত দুজকের মালিকের দরকার ঠিক বললাম কি না মালিক রে ধরো আচ্ছা আমার সাথে নজর আলী চিস্তির সাথে সাক্ষাৎ ওনার সাথে সাক্ষাৎ না হইয়া ওনার বাড়িতে গেলে কি আমি আদর আপ্যায়ন পাবো অতটুক পাওয়া যাবো না ওনার বাড়ি হলো জড় পদার্থ ওনার সৃষ্টি করা সম্পদ আর উনি যদি ওনার সাথে যদি আমার ডাউট স্ট্যান্ডে দেখা হয় জোর করে আমার নিয়ে যাইব তাহলে যার বাড়ি সেই বাড়ির মালিকের সাথে যার যোগাযোগ আছে তার কি আর ভয় আছে হ্যাঁ বাড়ি ঘরের দরকার নাই বেহেস্তের আশা নাই দুজকের ভয় নাই আমি দুজক ডরাই না বেহেস্তের আশা করি না আমি বেহেস্ত দুজকের মালিক তাকে বেশি বেশি মহব্বত জয় গুরু একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার করমচান করমচানদের দরবারে আমার ভক্তি রাখি করম আলী চানদের দরবারে ভক্তি রাখি এই জন্য আমার শ্রদ্ধা আমি বন্ধনায়ও বাবার নাম কয়ে গেছি এই যে একটা মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ দেহের মধ্যে যা কিছু আছে কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাসুর্য হ্যাঁ অহংকার সমস্ত কিছু ত্যাগ করে একটা মানুষ যখন আল্লাহ উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় তার অঙ্গ প্রত্যঙ্গ সব আর নিজের থাকে না ওটা আল্লাহর হয়ে যায় আল্লাহর হয় একটা মানুষের হাত হয় আল্লাহর হাত যে হাত দিয়ে সে ধরে তার পা হয় আল্লাহর পা যে পা দিয়ে চলে তার কর্ণ হয় আল্লাহর কান যে কান দিয়ে সে শুনে তার চোখ হয় আল্লাহর চোখ যে চোখ দিয়ে সে আল্লাহ কয় ওটা ও দেখে না ওটা আমি আল্লাহর নিজেই দেখি একটা মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় যখন তখন আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ কয় ও ফেরেস্তা সাক্ষী থাকো তোমরা 70,000 ফেরেস্তা আমি আল্লাহ আমার জাতের কসম খেয়ে নিলাম ও হলো অলি আমি হইলাম আল্লাহ দুয়ে মিশে হয় অলি আল্লাহ অলি আল্লাহ আছে বাজার শ্রীখোলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ্য সিফাতে সাই যাতে হয় একজনা আপনি আপন নামটি ধরে আলেক সাই রাব্বানা লাহুতে ছাকিয়া সে নাসুতে তার আনা গোনা কেন হলো না চেনা তারে কেন হইল না চেনা বাইরের কথা না আর একটা কথা আমি বলবো আবহায়াতের পানির কথা এই আবহায়াতের পানি এটা আমি কই নাই কইছে কে যার গান গাইছি সে লেখছে তবে আমি তোমার কম দিব না আমি কম দিই না পিলিয়ান না কি কন কিন্তু আমি তোমার খাওয়িয়ে দিই হারুম না কইনে যাই খাওন না গো তোমার হ তে খাইয়া খাইয়া বয়াতি হইও না খাইয়া খাইয়া হইও না
খাইও বেশি বেশি আর যদি না খাওয়ার কায়দা কৌশল যদি খাওয়ার কৌশল শিখবার দাও তাহলে আমার কাছে আইও আহা খারাপ কইলাম না 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 যেহেতু আর গার্জেন আমি এই হিসাবে এটা দাওয়াত দিলাম আচ্ছা 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 হ্যাঁ এইজন্য তোমাকে একটা দাওয়াত দিলাম আব অর্থ পানি হায়াত আব হায়াত হায়াত মানে হলো জিন্দা যে পানি খাইলে মানুষ জিন্দা হয় তার নাম হলো আব হায়াত ওই কবি নজরুল ইসলাম আমাদের দেশে কিছু কবি আছে জাতীয় কবির নাম কি নজরুল ইসলাম আর বিশ্বকবি রবীন্দ্রনাথ আর হলো চারণ কবি হলো আমাদের রাধাবল্লভ সরকার বিজয় সরকার উপমহাদেশের প্রখ্যাত মানবাত্মার বিজ্ঞানী হলো লালন ফকির আর পল্লী কবি হলো জসীমউদ্দিন বিদ্যার সাগর হলো ঈশ্বরচন্দ্র এই নিমের বাতা বাইটা সারা বছর বইরে সকাল হইলে রাত পহাইলে এক গ্লাস করে নিমের পাতার পানি বাইটা রবি ঠাকুর সকালে খাইছে ওইটা পাড়া দিয়ে এরকম করে ওই যে আমুক দেশে আপনার দেশে আছে কিনা একটা কয় পাটা আর একটা কি কয় আবার কোন কোন ধরনের শিলক শিলপাতা বাড়ছে বাড়ার পরে ওই আচ্ছা নিমের পাতা কি মিঠে নাই জবরদিতে কেমন তিতে মানে ওয়ারসাই আর হলো তিতা কিছু নাই নজরুল ইসলাম গেছে দুজন তো কবি একজন হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হলো জাতীয় কবি হ্যাঁ উনিও প্রেমিক কবি উনিও প্রেমিক কবি উনিও কবি দুজনই কবি 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 লড়াই আচ্ছা আচ্ছা স্যার সকালবেলা সূর্য তো কেবল মাত্র উঠলো একটু লাল টাল দেখা যায় এত সকালে কি খাইলেন এখন রবি ঠাকুর কইতেছে অমৃত সুধা খাইছে হইলো নিম পাতার রস নিম ধরো খাইছে নিম পাতার রস অন কইলে এটা অমৃত সুধা তো কেউ যদি কিছু খায় গ্লাসের তলে তো দুই এক ফোড়া কলে তুমি একটু বসো চেয়ারে কাঠের চেয়ার দিছে আগেকার তো কাঠের চেয়ার আছিল কয়নে বসো আমি একটু আসি দেখে যে গ্লাসটা ওই নেই রয়েছে গ্লাসের মধ্যে দেখে দুই এক ফোড়া আছে কয় দেখি কেমন অমৃত খাইলো ওই কই এক গ্লাসটা ক্যাচ করে হাতে এক ফোড়া নিয়ে জিভ বাই না দেখ তিতে জন্মের তিতে একার জবর তিতে এবার আইছে বল স্যার আপনি কোন তি জম অমৃত সুধা আমি না দেখলাম এটা তিতে কলে নজরুল মাঝে মাঝে খাইয়া খাইয়া অভ্যাস করতে হয় মাঝে মাঝে খাইয়া খাইয়া অভ্যাস করানো তা আবু হায়াতের কথা আমি কয়ে যে হারুম তোমার খাওয়াই দিয়ে হারুম না অভ্যাস করানো তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না পূর্ণিপাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না এটা আমার হাতের অংশ এটা গাল এটা নাসিকা এটা কপাল এটা মুখ এটা বদন এটা রসনা এটা বক্ষদেশ এটা পৃষ্ঠদেশ এটা হস্ত মুবারক এটা পা আচ্ছা তরকারি জাল বেশি হয়েছে না কম হয়েছে ওটাকে দুই হাতে ঘষলে বোঝা দেব কন্যা অন্যাগু হ্যাঁ ওই না অন্যাগু এখানে ওখানে নিতে হবে আবহায়াতের পানির ব্যাখ্যা যদিও আমাকে প্রশ্ন করা হয়েছে আমি দিলাম আবর্থ পানি হায়াত অর্থ জিন্দা ওটা এই দেহের মধ্যে আছে এই গানটা যে লেখছে তার নাম হলো আমির কারি তিনি একজন কারি সিলেটের তিনি একজন কারি তারেও মানুষ কত কাফের ফতোয়া দিছে এমন কাফের ফতোয়া দিছে এখন আর এই দেশেই নাই এখন সে লন্ডনে প্রবাসী হয়ে গেছে মাঝে মাঝে আমাকে বাংলাদেশে আসে কিন্তু কলমের মাথায় যে কালি দিয়ে গান লেখছে লেখা এখনো বন্ধ হয় নাই উনি লেখছে তাই আমি তার গান দিয়ে তোমার জবাব দিব তুমি খালি এই কথাটা শুনবা হ্যাঁ আর হলো আলিমুন জ্ঞান কুদিরন শক্তি হাইউন বাইসা থাকা মুরিদুন এরাদা করা সামিউন বিলীন হওয়া কালিমুন কথা বলার শক্তি বাসির হলো দর্শন শক্তি আলিমুন হলো জ্ঞান জ্ঞান মানে হলো আলী জ্ঞানের দরজা যেখানে আলিও আছে সেখানে এটা হলো আলীর দরজা আলীর কোথায় আছে আলিমুন সেপাত যেখানে জ্ঞান আছে
কিছু কিছু লোক আমরা জয় করি কই দেখে আমাকে আবার হিন্দু বানিয়ে হলাইছে নেনে একজনে কইছে একটাকে তাকুক ওটা কই গে ওটা আমি শুনছি আমার কানের টনটনা আছে আবার আচ্ছা জল কইলে কইলে হ্যাঁবার এই গেল রে জল কইলে হ্যাঁবার একবার সব শেষ আমি কিন্তু হিন্দুকে বড় মনে করি না হ্যাঁ কিন্তু প্রকৃত পক্ষে যে একজন মুমিন মানুষ হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে মুত্তাকিন হয়েছে মুফাসসির হয়েছে সিদ্দিকিন হয়েছে সাউদায় সালিকিন হয়েছে আল্লাহওয়ালা হয়েছে বেলায়েতের বাদশা হয়েছে ওলি হয়েছে তার কাছে কোনো জাতের ভেদাবে নাই আচ্ছা মুসলমান তার ধর্ম কি ইসলাম হিন্দু তার ধর্ম কি সনাতন খ্রিস্টান মুসলমানে ওইটা অগো একটা মুসলমানে মসজিদ হিন্দুকে কি গির্জা মন্দির আর খ্রিস্টান কইল গির্জা এর ভাগ আছে না আছে আছে কি আচ্ছা হাসপাতালে যায় কি ভাগ আছে আচ্ছা নৌকার বারে যায় কি কোনো ভাগ আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রি শেখ ফার্সি এরা যদি খেয়া ঘাটে যায় কে কি কয় এই হিন্দুটি পরে আহ আগে মুসলমানটি বার করে দিই এটা কি কয় অর্থাৎ গাড়িতে গাড়িতে কি কয় এই মুসলমানটি আগে বহ হিন্দুটি পরে উঠো এমন কোনো কথা কয় না অর্থাৎ জাতের কোনো ভেদাবে নাই যারা জাত নিয়ে জাত জাত নিয়েই করে এই জাত আর জাত যে কি জিনিস এটাই তো বুঝে না জাতের কোনো ভেদাবে নাই আল্লাহর কাছে আল্লাহওয়ালা যারা প্রেমিক রসিক রসুল প্রেমিক আল্লাহওয়ালা তথাপি এবার তরিকপন্থীর লোক যদি এক গ্লাস পানিও খায় মাথাটা একটু কার কেন নিচে করে যার খাবার খায় তার একটু দিয়ে খায় যার খাবার খায় তার একটু স্মরণে শ্রদ্ধা করে দিয়ে খায় এটা নিয়েও কত ফতোয়া যে দেয় ফতোয়ার আর অভাব নাই এইসব কথা আর আমি কই বের চাই না মেলা কইছিলাম ওটার একটা বিচার হয়ে গেছে তাই না এই এলাকায় ওই ছিল এই কথাটা এই এলাকায় এই যে আমাকে রোহার ঠেক না এটা তো এক মাপ চাই ক্ষমা চাই ওরা আমি হ্যাগো আর কিছু কই বের চাই না আমি যা কই আমার চন্দ্রার এই কই গেলাম ও তার তাই না যে আমার তরিকার আমাদের তরিকার টান তবে তরিকা হ্যাঁ না হ হ হ ওই যে রশি সরকার কইছিল বাতাস তো ভালোই আছে মারছিল পিছন দিয়ে মারছিল পিছন দিয়ে তাইলে মা আমার মাথা এত পাগল হয় নাই ওই চৌত্রী মাসের দিন খিরা এক লোক খিরা কিনবার গেছে তো এখন বেশি কিনবো তো একটু খিরার দরকার বল বড় একটা অনুষ্ঠান আছে এখন তালে তালে ওই আগে তো পাঁচটাই কি চারটায় কি কি তিনটাইও দিবেন নিছে মাঝে মাঝে আবার দুইটাইও দেয় আচ্ছা আচ্ছা যে বেড়া কয় যে মিয়া আপনি তো খিরা নিবো আমি বলি 40 হালি এই মতো তালে তালে আপনি দুইটা তিনটা দিয়ে আপনি হালি করতে হালি দেন কল বুঝেন না ছত্রিশ মাসের রোদ তো কয় তাহলে কাম করেন ছয়টা লাগিয়ে দেন ছয়টাই আগে হালি লাগিয়ে দেন কল অত খারাপ হয় না এই জন্য আমার মাথা এত খারাপ না যে তোমার প্রশ্ন আমি ভুলে যাব হ্যাঁ এটা কইলাম তোমারে একটা গান আমি গাবো এই আমির কারির গানটা এখন গাবো যদি অভিযোগ থাকে আমির কারিরে করবে এটা বিদ্রোহী গান আর রশিদ বয়ের তীরে করবেন এই পানিটা কোন জায়গায় থাকে রশিদ বয়ের তীর লেখছে সাফা কি লেখছে বাসা বাসা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার পাগল মনামার সাধন ভজন কঠিন এক ব্যাপার সত্য সাধন করবি যদি মুর্শিদ বজন নিরবধি পইরা থাক চরণে তাহার সে যে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবার শুদ্ধ গোসল যখন হবে তখন পাঞ্জাতনের করণ দিবে আমার মধ্যে আছে আবাতস খাকবাত ছাপা খিতি অপ্তেস মরদ বুম আগুন জল হাওয়া মাটি আকাশ আবাতস খাকবাত ছাপা আগুন পানি বাতাস মাটি নু এই নূরে হলো নবী আর মাটিতে হলো ফাতেমা আর আগুনে হলো মাওলা বড় ইমাম হলো বাতাসে ছোট ইমাম হলো পানিতে এই দেহের মধ্যে আছে পাকে পাঞ্জা হ্যাঁ
খারাপ লাগছে এই গানটা আমি তোমারে শোনাবো রশিদ ওয়াইতি লেখছে সেটাও গাইলাম কি গুরু ধনে ধনী হয়ো মুর্শিদ রে ধন কর্জ এটা উনি লেখছে উনি না কুরআন থেকে লেখছে কর্জ হাসানা আল্লাহর বাণী পবিত্র কুরআন সূরা বাকারা 245 নম্বর আয়াত আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত কইরা দেখো চাইছে মালিক কর্জ হাসানা কর্জ দিয়ে ফিরত পাওয়ার নাম তৈয়ব কলেমা সাবুদ কলেমা মানব দেহ কইরা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান তাহলে আর একটা উনি লেখছে আর এখন যে গানটা লেখছে গুরু ধনে ধনী হয়েও মাওলাকে ধন কর্জ দিও কোরআনেতে বলছে কয়েকবার উত্তম ঋণ ঘুরাইয়া দিলে তখন জ্ঞানের বাতি উঠবে জ্বলে রইছে ভুলে রশিদ সরকার একটা প্রশ্ন তোমারে করব হুজুর পাকের মেয়ে কয়টা চারটা বলেন ভয় পান চারটা ছেলে কয়টা চারটা আচ্ছা চারটা ছেলে চারটা মেয়ে তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম রুকেয়া জয়নব কুলসুম ফাতেমা কয়জন এলো চার চারে আট আমার হুজুর পাকের মতো এত সহি বন্টনকারী এই জগতে আর কেউ আমার নবীর সাথে কোনো তুলনা নাই আমার নবী হলো সূক্ষ্ম ন্যায় বিচারক আলীও যেমন ন্যায় বিচারক আমার নবীও হলো ন্যায় বিচারক বন্টন কারণেওয়ালা আবুল কাসেম মালিক হলো সৃষ্টি করে আর আমার নবী হলো বন্টন করে বন্টন কারণেও আলা আমি তোমার কাছে জানবো ওনার মেয়ে হলো চারটা ছেলে হলো চারটা শৈশবকালে ওনার চারটা ছেলে বিদায় হয়ে গেছে তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম এই চারটা ছেলে শৈশবেই পর্দা নিয়ে পরলোকে চলে গেছে জীবিত আছে চার মেয়ে ফাতেমা কুলসুম রোকেয়া জয়নব আল্লাহর নবী এই বাগে ফেদাক ফাতেমারে লেখা দিল আর তিনটে মেয়েরে লেখা দিল না তার কারণটা বাগে ফেদাক মানে খেজুরের বাগান বেহুশে চৈতন্য দান পড়বেন এর এর ব্যাখ্যা দেওয়া আছে এই একটা খেজুরের বাগান তে মেয়ে হলে তো চারজনেই পাইব কি কন বাবার উত্তরাধিকার চারজনেই পাওয়ার কথা ওই তিনজনে না পাইয়ে এই সমস্ত বাগে ফেদাক 10 কাঠা জমি ফাতেমারে লেখা দিল তার কারণটা কি এই একটা প্রশ্ন আচ্ছা শুনেন যে হুজুর হুজুর পাকের একটা দন্দ মুবারক কি হইছে ওয়াসকরণী পাগল খালি শুনলো যে হুজুর পাকের একটা দণ্ড মুবারক শহীদ হয়েছে উনি পাথর নিয়ে একটা প্রথম ভাঙলো তারপরে কইলো যে উনার ইবন কয়টা কুন্ডা ভাঙছে আর আমি ইবন কুন্ডা ভাঙ ওয়ার কাম নাই আমার বিভাগ কি আমি জানতে চাই হুজুর পাকের দণ্ড মুবারক শহীদ হইল তার কারণটা কি তার হাত ভাঙার হাত ভাঙলো না পা ভাঙলো না চক্ষু অন্ধ হইলো না কানে আঘাত পেল না মাথা ফাটলো না কিন্তু তার দণ্ড শহীদ হইল এর মধ্যে একটা রহস্য আছে এই রহস্যটা যদি তুমি বলো এখানে একটা ভাবের উদয় হল এই গানটা এখন আমি গাবো সেই আমির কারির গান অভিযোগ থাকলে আমির কারিকে বলো আবহায়াতের পানি কবে আসে কিভাবে আসে এই গানের মধ্যে ব্যাখ্যা আছে সাপা মারুয়া দুটি পাহাড় এই প্রশ্নটা কিন্তু আমাকে চন্দ্রা সরকার করছে প্রশ্ন ভালো না হইলে কিন্তু উত্তরও ভালো হয় না কারণ পা কি খোলা ভালো না হইলে ভিড়ে হয় না প্রশ্নটা করছে কে ও ভালো প্রশ্ন করছে অনেক ভালো কি কইছে মানুষের মাঝে কুন্ডা হ্যাঁ সেই কথা আমার বলতে হবে এই গানটা লক্ষ্য করে আপনারা শুনবেন দয়া করে ক্ষমা করে দিবেন কারো মনে আঘাত লাগলে ক্ষমা করে দিবেন সাপা মারুয়া দুটি পাহাড় দুই দিকে
দিগেতে দিয়া আছে প্রভু তুই দিগেতে দিয়া আছে উত্তর হইও বেশি হবো ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে সাপা মারুয়া টুটি পাহাড় পাহাড় তুই দিগেতে দিয়া আছে প্রভু তুই দিগেতে দিয়া আছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে এই দোহারিটা শুন দেন আছে মসজিদে বেহেস্তি প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল দেখছেন বোঝা যায় কথা আসতে আছে মসজিদে বেহেস্তি সুফল প্রথম মাসের প্রথম দিন আসে আবহায়াতের জল আছে মসজিদে বেহেস্তি সুফল প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ওই মসজিদের দেহে গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ফকির সাধু পিরাউলিয়া ফকির সাধু পিরাউলিয়া মসজিদে রয়া আছে দেখো মসজিদে রয়া আছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে সেই মসজিদ শূন্যে রাখছে স্থির চাঁদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি ওই মসজিদ শূন্যে রাখছে স্থির নারে সেতা কিরণ নাই রবি ময়ূর বেশে পাক পান্দা ময়ূর বেশে পাক পান্দা তন মাওলা জিকির করতেছে কথায় আল্লাহ জিকির করতেছে ছায়া ছাড়া
সেই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমা সেই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলি ফাতেমা বছরে 36 দিন বছরে 36 দিন আল্লাহ হাজির হইতেছে তথা আল্লাহ হাজির হইতেছে সারা মরজি বানাইছে আল্লাহ ছায়া সারা মরজি গানটা শেষ করলাম এই গানটার মধ্যে সব নির্ণয় করা আছে সাফা আর হলো মারওয়া এটা সুফিবাদ কথাগুলো অন্যদিকে কেউ নিয়েন না যারা পীর মসজিদের দরবারে গোলামি করে যারা মসজিদের পাঠশালায় লেখাপড়া করে কারণ এই জগতের লেখাপড়া যেখানে শেষ আত্মদর্শনের লেখাপড়া ওই জায়গায় থেকে শুরু সেই মসজিদে আমির কারি যায় সে একজন কারি সেই আমির কারি যায় মাসে মাসে নামাজ পড়ে আলি ফাতেমা বছরে 36 দিন প্রভু স্বয়ং নিজেই হাজির হইতেছে ছায়া সারা মসজিদ বানাইছে ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটে নালা কৌশলে রাখে ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহর জিকির করতেছে সেই মসজিদ শূন্য রাখছে স্থির চাঁদের আলো যায় না শেথা কিরণ নাই রবি ফকির সাধু পিরাউলিয়া এই মসজিদ ধ্যানে রয়েছে আলী হলো নাই বিচারক পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যবধি পর্যন্ত একটা কথা মনে হয়ে গেছে পাঁচ মিনিট সময় দেবেন ক্ষমা চাই আমার মাকে আমি ধন্যবাদ দিব না মাকে কখনো ধন্যবাদ দেওয়া ঠিক না কারণ মায়ের আসনটা অনেক উপরে সনাতন বাদে বলছে জননী জন্মভূমি স্বর্গ দপি গরিয়সি আর ইসলাম ধর্মে বলছে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেস্ত সেই বেহেস্তটা কি এই দেহটা যিনি চিনে গুরু এই জন্য ধরবেন আমার যেন অকালে মৃত্যু না হয় আমার যেন অকাল মৃত্যু না হয় এ মৃত্যু সে মৃত্যু নয় আমার যেন জরা বেদি না হয় আমার রুহটা যেন ইনসানে কামেলে পৌঁছে দিতে পারি আমি যেন নিজেকে নিজে চিনতে পারি আমাদের বাড়ি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আমাদের এলাকায় একটা সাধক আছে তিনি হলো চিরকুমার আমার বাড়ির থেকে মাত্র 4 কিলোমিটার উত্তরে জায়গার নাম হলো এই যে সাওয়ালি মহেরা অনেকেই জমিদার বাড়ি আপনারা গেছেন যেখানে আমাদের চিত্রজগতের বড় বড় নায়ক নায়িকারা সেখানে শুটিং করে এই মহেরার পাশেই হলো সাওয়ালি নওশের বাগল
নশের পাগলের বাবার আশা ছিল আমাদের এলাকায় 56% এক পাকি জায়গা তারই চার খাদা সম্পত্তির মালিক ছিল নশেরের বাবা 16 পাকি হলো এক খাদা তারই চার খাদার মালিক হলো নশের পাগল ব্রিটিশ পিরিয়ডে যিনি বিয়ে পাস করেছিলেন দেখেন এখন যা দেখবেন এই মাগী পূর্ণিমায় তার উরস হবে গত বছর দুই সমন দুধের সিন্নি তবারক পাক করা হয়েছে কিন্তু উনি জীবনে মাছ মাংস খায় নাই পেঁয়াজ রসুন মসুরির ডাল ডিম মাছ মাংস ওনার জীবনেও ভক্ষণ করে নাই পাশে আমাদের সাসাব বাড়ি নকলউদ্দিন সাসাব জালালউদ্দিন শাহ তার একটা শাখা খোল সিন্দুর পাক দরবার এই খোল সিন্দুরে একটা বিধবা নারী সনাতন ধর্মের বয়স হলো 70-এর উপরে বাবার আশা থাকে আমার ছেলেটা যদি জজ হয় হয়তো ব্যারিস্টার হয় মিনিস্টার হয় ওসি হয় ডিসি হয় এসপি হয় পীর হয় ইমাম হয় আলেম হয় আশা থাকে না নওশেরের বাবার আশা ছিল আমার ছেলেটা যদি আমার ছেলেটা যদি একজন আমিন হইতে পারে অন্যের জমি না মাপলেও ও যেন আমার এই নিজের জমিগুলো মাইফা খাইতে পারে ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাশ করে সরকারি আমিন হয়েছিল সব সময় ওনার ব্যাগ থাকতো সাথে নকশা পর্চা খতিয়ান খাতা কলম ফিতা সব সময় ব্যাগে ভরে রাখত ওই বিধবা নারীর দ্বার বাকি জমি মাপ পেয়ে গেছে উনি কারো বাড়িতে কোনো কিছু খাইতেন না বলতো মা আমাকে এক গ্লাস পানি দেন তো মহিলা মানুষ তো 70-এর বয়স বলছে এ তোমার নাম কি কল মা আমার নাম নশে কয় পানি চাইলে আমার কাছে পানি নাও তোমার একটা প্রশ্ন করি কি মা কন কয় তুমি কি লেখাপড়া জানো যে হলো বিয়ে পাস তারে কয় তুমি কি লেখাপড়া জানো না বলো মা আমি তো লেখাপড়া জানি বিয়ে পাস করছি বিয়ে পাস করেই তো আমিন হইছি আমিন হয়ে আপনার জায়গাটা মাইফে দিলাম কয় মাত্র দেড় ঘন্টার মধ্যে মাত্র দেড় ঘন্টার মধ্যে আমার দেড় পাকি জায়গা তুমি মাইফা শেষ করলা তোমার নাম নওশের না বলে হ্যাঁ কয় তোর দেহ জমিটা কি মেপে দেখছি তোর দেহটা কি মাপছিস বাপ শিক্ষিত মানুষ তো কথায় কথাটা মাথার মধ্যে আঁকড়ে ধরছে যে আমি অন্যের জমি ঠিকই মাপি আবার দেহ জমিটা তো মাপ হয় পানি ভরা গ্লাস গ্লাসটা পুড়ে ভেঙে গেছে নশের পাগল ওই মায়ের দুইটা পাও জড়িয়ে ধরে বলছে মারে আমার জমিটা তো মাপা হয় নাই মা আমার দেহ জমিটা তো মাপা হয় নাই তুমি কৃপা করে দয়া করে আমার এই দেহ জমিটা একটু মেপে দাও বলে নশে রে আমি তো কারো জমি মাপি না আমি নারী মানুষ এই জমি যারা মাপে ওই রাস্তায় বসলেই তাদেরকে তুই পাবি ভালো একজন সুজন নায়ক বেই করে তোর জায়গাটা মেপে নিবি পরের দিন সকালবেলা সব কিছু টেবিল উপরে রাখছে খাবারও খায় না রাস্তার পাশে বসে গেছে যে যায় তারই জড়িয়ে ধরে ও বাবা আমার জায়গাটা একটু মেপে দেও না মানুষ বলা বলি করে বেশি লেখাপড়া করছে তো ওর মাথাটা শর্ট হয়ে গেছে অনেকে এই কথাটা বলা বলি করে ওই রাস্তাতে মহিম পাগল গেছিল মহিম পাগল হলো নওশের পাগলের গুরুর নাম তিনি ছিল সনাতন ধর্মের কপালে ছিল তিলক ডান হাতে কমান্ডল বাম হাতে চিমটা নামাবলী ছিল গায়ে ঝোল্লা ছিল কাঁধে কাঠের খড়ম ছিল পায় মাথায় ছিল লম্বা বড় চোর হাতে ছিল লোহার চিমটা সাধু যারা তারা এগুলো ব্যবহার করে
জায়দ হয়ে বলতেছে বাবা আমার জায়গাটা একটু মেপে দেয় না সেদিন মহিম চান বলছিল ওই শালা আমার জমি তো আমি মাপতে পারি না আমি আবার কার জমি মাপবো আমার জমি নাই তো আমি মাপতে পারি নাই আমি কার জমি মাপবো হাতের সিমটা দিয়ে একে একে সাতটা বাড়ি দিছিল তার পৃষ্ঠ দেশের মধ্যে নৌশের পাগল জড়িয়ে ধরে বলছিল পাগল রে তুই যদি হাজারো বাড়ি আমার পৃষ্ঠ দেশে দেশ আমি তোর চরণ ছাড়ব না রে আমি তোর চরণ ছাড়ব না আমার নির্বাচন করা শেষ তুই ছাড়া আমার এই জমি আর কেউ মেপে দিতে পারবো না রে আমার সোনা বাংলা ছাড়া আমার কালাসান ছাড়া আমার শাহজাহান ছাড়া যে জমি আর কেউ মাপতে পারবো না কথা ছিল চমৎকার ভাবে জবাব করলেন জবাব করে আমার কাছে মূল্যবান দুটি প্রশ্ন রেখেছেন উহুদের যুদ্ধের বিষয় আমার দয়াল নবীর দন্ত শহীদ হইল এই বিষয়টা কি তার দন্ত কেন শহীদ হইল আরেকটি বিষয় আমার মা ফাতেমাকে খেজুরের বাগান কেন আমার দয়াল নবী দিলেন এ দুটি বিষয় তবে একটা কথা বলছে আমি প্রশ্ন করেছিলাম যে কথাটি হযরত আলী যে কি মীমাংসা করলেন যে মীমাংসা করাতে দুইজনই খুশি হইয়া গেলেন যে বিচারটাতে আর কোনো কেউ বেজার রইলেন না এখন সেখানে জবাব করছিলেন জবাব করার পরেও আমি বলছি বাবা আপনি জবাবটা যে দিলেন না তাহলে কি আপনার মনে নাই আমি এই কথাটা বলছিলাম কেন বলছিলাম যদিও হয়ে যায় জবা পইটা ধরা বাউলদের পালা গানের শিল্পীদের একটা স্বভাব আর এই জন্যই আমি আপনার আরেকটু খোঁচা মেরেছিলাম যে ওই জায়গা থেকে যেন জবাব তো হয়েই গেছে ওই জায়গা থেকে যেন আরও একটু কথা আসে সব থেকে বেশি ভালো লাগে এই যে আপনি যে দাঁড়ায় কোন আমি বোধাই হইল আজকের বোধাই না এই কথাটা শুনছি রশিদ সরকারের মুখে আর এখন শুনি আপনার মুখে এই কথাটা শুনতে ভালো লাগে দেখে বাবা একটু পয়েন্ট রাখছিলাম দেখি আপনি এই কথাটা বলেননি বলছেন খুশি হয়েছি ওই খুঁতি পরে ঠিক করে না এটা ধরেন না প্রশ্ন করেছেন আমি জবাবে আসবো মূল্যবান দুটি কথা আগে পালা থেকে একটি গান রাখি তারপরে আমি জবাব দুটি ছোট করে দিয়ে ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো পালার দিকটা আস্তে আস্তে করে একটু একটু করে ছোট রাখার চেষ্টা করব নবুয়তে দিনে রাসূল রে নবুয়াতে
কিছু রাখবো না বাকি কিছু রাখবো না আমি করবো আপনার বর্ণনা বাকি কিছু রাখবো না করবো তোমার বর্ণনা বাকি কিছু রাখবো না উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর দন্ত মোবারক শহীদ হইল এই বিষয়টা কি আমার দয়াল নবী বদরের যুদ্ধ করেছিলেন যে যুদ্ধে আমার দয়াল নবী মুসলমান যারা তারা বিজয় লাভ করলেন কিন্তু যারা বেধর্মী যারা ওই যুদ্ধে হেরে গেলেন এখন আপনাদের সঙ্গে যদি কারো সঙ্গে যুদ্ধ হয় ওই যুদ্ধে যদি তারা হেরে যায় তাহলে তাদের মনে একটা আক্রোশ থাকবে না ওদের যেখানে পাবো ওইখানেই ধরবো প্রয়োজনে ওদের সঙ্গে আবার দিন তারিখ দিয়া যুদ্ধ ঘোষণা করব ঠিক তেমনি বদরের যুদ্ধে যারা হেরে গিয়েছে তারা সবাই মিলে একটা মিটিং করে আবার একটা যুদ্ধ ঘোষণা দিলেন যে যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ ওই উহুদের যুদ্ধে আমার মুসলমান পক্ষের লোক যারা যারা আমার দয়াল নবীর পক্ষের লোক যুদ্ধ করতে করতে একটা সময় বিজয়ের দিকে চলে আসে ওই সময় উতবা বিন ইবনে জুবাইর নেতৃত্বে আমার দয়াল নবী আদেশ করে তোমরা জুবাইরের নেতৃত্বে তোমরা যারা এখন আসো আমরা কিন্তু প্রায় এখন যুদ্ধে জয় হবার সময় আমাদের এসে গেছে তোমরা জুবাইরের নেতৃত্বে থাকবা তোমরা খবরদার কেউ কিন্তু এই নেতৃত্ব থেকে তোমরা কিন্তু দূরে সরে যাইও না কিন্তু কি করলেন তারা যখন মনে ভাবতেছেন যে যুদ্ধে তো এখন আমরা জিতেই গেছি উহুদের তো এখন সারা শব্দ তেমন একটা পাই না তখন তারা কি করলো ওই গনিমতের যেই মালামাল ওই গনিমতের মালামাল তারা ভাগাভাগ করতে ব্যস্ত হয়ে পড়ল যখন গনিমতের মালামাল তারা ভাগাভাগ করতে ব্যস্ত হয়ে পড়ে ওই মুহূর্তেই তারা ওই বেধর্মী বেদিনরা তারা গিয়ে আক্রমণ শুরু করে মুসলমানদের যখন তারা আক্রমণ শুরু করে ওই আক্রমণের শিকার হয় মুসাইব ইবনে উমাইর এবং নবীর চাচা আমির হামজা তখন ওই দুইজন ব্যক্তি মারা যায় যখন দুইজন ব্যক্তি মারা যায় আমির হামজা ছিল আমার দয়াল নবীর চাচা যখন মারা গেল তখন আমার দয়াল নবী মনে মনে ভাবতে লাগলো আমার ডান হাতটা বুঝি ভেঙে গেল রে আমার ডান হাতটা বুঝি এখন থেকে ভেঙে গেল যখন এই দুইজন ব্যক্তি মারা গেল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ পৌঁছে গেল যে আমার দয়াল নবী আর নাই আমার দয়াল নবী মারা গেছে এখন মুসলমান যারা তারা মনে মনে ভাবতে থাকে যে আমার দয়াল নবী মারা গেছে যার জন্য আমরা উহুদের যুদ্ধ করতে আসছি সেই যদি মারা যায় তাহলে আমরা যুদ্ধ করবো কার জন্য তখন তারা পিছু হটতে লাগে যখন পিছু চলতে লাগে ওই সময় এসে উতবা ইবনে আবু ওয়াক্কাস তিনি পাথর নিক্ষেপ করলো যখন পাথর নিক্ষেপ করলো ওয়াক্কাস ওই পাথরটা গিয়ে আমার দয়াল নবীর দন্তের মধ্যে গিয়া লাগলো ওই ওয়াক্কাসের পাথরে আমার দয়াল নবীর দন্ত মোবারক দুটি শহীদ হইয়া গেল যখন দন্ত মোবারক শহীদ হইল তখন কেউ কেউ বলতে লাগে তোমরা কি বলো দয়াল নবী মারা গেছে না দয়াল নবী তো মারা যান নাই বলে হ্যাঁ দয়াল নবীর মতোই তো চেহারা হুপহুপ দয়ালের নবীর মতো চেহারা তাহলে কে মারা গিয়েছে তখন সংবাদ নিয়ে দেখে যিনি মারা গেছে তার নাম ছিল মুসাআব যার চেহারাটা আমার দয়াল নবীর মতোই ছিল যখন দেখতে পেল যে না আমার দয়াল নবী মারা যান নাই মারা গিয়েছে মুসাআব তখন সঙ্গে সঙ্গে তারা আবার ওই যুদ্ধে যাইতে লাগলো কিন্তু যখন যুদ্ধে গেল তখন তো আমার দয়াল নবীর দন্ত মোবারক শহীদ হইয়াই গেছে ওই যুদ্ধে তারা পরাজিত হইল তবে হ্যাঁ ওই যুদ্ধ থেকে আমার দয়াল নবী একটা শিক্ষা উম্মতদেরকে দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী যদি ইচ্ছা করতো ওই বদরের যুদ্ধের মতো একমুষ্ট বালি হাতের মধ্যে ফুঁক দিয়া ওই ওদেরকে যদি নিক্ষেপ করতো ওরা তখন যুদ্ধের ময়দানে কিছুই চোখে দেখতো না কিন্তু আমার দয়াল নবী বদরের যুদ্ধের মতোই কাজটা করেন নাই কেন
উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য যারা আমার দয়াল নবীর কথা অমান্য করে আমার দয়াল নবী যাহা আদেশ করেছে ওই আদেশকে যারা অমান্য করে তাদের বেশি ভালো হয় না তাদের ওই যুদ্ধে যেমন তারা পরাজিত হয়েছে ঠিক তেমনই যারা আমার দয়াল নবীর কথা অমান্য করবে পৃথিবীতে তারাও তাদের গিরিপথটাই নষ্ট করবে এইটাই উম্মতদেরকে বুঝিয়েছিলেন তাই সেদিন আমার দয়াল নবীর হাদিস যা প্রমাণ করে আমি তাহাই জবাব দেওয়ার চেষ্টা করলাম আমার দয়াল নবীর চারজন মেয়ে ছিল চারজন মেয়ের ভিতরে রোকেয়া কুলসুম জয়নব ফাতিমা মা ফাতিমা তিনজনকে বাদ দিয়ে মা ফাতিমাকে কেন খেজুরের বাগানটা দিলেন বজান ইসলামের জন্য আমার মা ফাতিমা যে জীবনে কতটা কষ্ট করছে এটা ভাবুক কোন বিনে কেউ বুঝবে না আমার মা ফাতিমা যদি তিনি চাইতেন যে রাজত্ব হালে থাকবে তিনি তাই পারতেন কিন্তু সে তা চান নাই সে চেয়েছে তার বাবার পাপি উম্মতদের আমার দয়াল নবী একদিন মা ফাতেমার বাড়িতে গেছে তিন দিনের অনাহার হইয়া যাইয়া দেখতে যাইয়া বলতেছে ফাতেমা ও মা তোমার ঘরে কোনো খানা আছে আমাকে একটু খানা খাইতে দিতে পারো বলে বাবা বলে ফাতেমা আমি তিন দিনের অনাহার মা তোমার ঘরে কোনো খানা থাকলে আমাকে খাইতে দাও বলে বাবা আপনি তো তিন দিনের অনাহার আমার হাসান হোসেন আজকে সাতটা দিন ধরে অনাহার কিছুক্ষণ পরপরই এসে বলে মা আমাদেরকে খাইতে দাও জানেন বাবা আমি পাতিলের মধ্যে গরম পানি করতেছি চুলার মধ্যে দিয়া আর আমার হাসান হোসেনকে সান্ত্বনা দিচ্ছি বাবা কিছুক্ষণ পরে খানা হয়ে যাবে তুমি আর একটু ধৈর্য ধরো এমনিভাবে আজকে সাতটা দিন চলতেছে এ কথা শুই না আমার দয়াল নবী চলে গেল ইহুদির বাড়ি ইহুদির বাড়িতে গিয়া চাকরি চাইল ইহুদি চাকরি দিল প্রতিদিন কূপে থেকে চল্লিশ বালতি পানি উঠাইয়া বাগানে দিতে হবে চল্লিশ বালতি পানি উঠাইতে গিয়া বালতিটা কূপের মধ্যে ছিঁড়ে পড়ে যান ইহুদি দূর থেকে দেখতে পায় বালতি ছিঁড়ে কূপে পড়ে গিয়েছে দেখা মাত্র ইহুদি দৌড়ায় আইসা আমার দয়াল নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মারে যখন থাপ্পড় মারে আমার দয়াল নবী ইহুদির হাতটা ধইরা বলে তোমার এই হাত দিয়া তোমার এই হাত দিয়া তুমি আমার গালের মধ্যে চর দিলা না জানি তোমার হাতের মধ্যে তুমি কত ব্যথা পেয়েছ তুমি আমাকে মাফ করে দিও এ কথা যখন বলেন ইহুদি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে বলেন মা পৃথিবীতে এত মানুষ দেখছি কিন্তু এমন মানুষ আমি আর কোনো দিন দেখি না বলে কেমন মানুষ বলে আজকে এক ব্যক্তি আমার বাগানে আসে চাকরি খোঁজে আমি তাকে চাকরি দেই কিন্তু তাকে চাকরি দিয়েছিলাম কূপে থেকে পানি উঠানোর যখন পানি উঠাইতে যায় চল্লিশ বালতি পানি উঠানোর দায়িত্ব তাকে দিই বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায় আমি তার গালের মধ্যে একটা চর দিই উনি কোনো প্রতিবাদ করলো না প্রতিবাদ না করে উনি আমার হাতটা ধরে বলে না জানি আমার হাতে আমি কত ব্যথা পেয়েছি আমি যেন তাকে মাফ করে দিই ও মা পৃথিবীতে এত মানুষ দেখেছি উনার মতো মানুষ তো আমি আর দেখি নাই বলে সে দেখতে কেমন বলে দেখতে এতই সুদর্শন এতই নূরের চেহারা কান বাবরি তার চুল দেখতে মা ওনার মতো ব্যক্তি আমি আর কোনো দিন দেখি নাই বলে তার নাম কি বলে তার নাম মোহাম্মদ বলে কি বলো তুমি যার নাম তাওরীত কিতাবের মধ্যে আমি পড়েছি যিনি আসবে একদিন তোমার বাগানে তুমি তার গালে চর মেরেছ আমি মা তো ক্ষমা করবই না আল্লাহ যদি ক্ষমা না করে যার গায়ে তুমি হাত তুলেছ তিনি যদি তোমাকে ক্ষমা না করে সৃষ্টিকর্তাও তোমাকে ক্ষমা করবে না হাতটা কাইটা ইহুদি চলে গেছে আমার দয়াল নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি নাই আপনি আমাকে মাফ করে দিবেন
আপনি আমাকে আপনার ইসলাম ধর্মে আমাকে দীক্ষিত করেন আমার দয়াল নবী তার মুখের থুতু দিয়ে তার হাতের মধ্যে লাগিয়ে তার হাতটা ভালো করে দিয়ে তাকে ইসলামে দীক্ষিত করলেন আমার সেই মা ফাতেমা যিনি দিনের পর দিন অনাহারে থেকেও কোন রাজত্ব চায় নাই যিনি বাদশাহী তো চায় নাই মা কুলসুম তারও সম্পদ ছিল তার অনেক সম্পদ ছিল উসমান গনি কত সম্পদ ইসলামের জন্য বিলি করে দিয়েছে কুলসুমের অনেক সম্পদ ছিল এবং জয়নবের সম্পদ ছিল সবারই ছিল কিন্তু আমার মা ফাতেমা তিনি চেয়েছে শুধু বাবার পাপী উম্মতদেরকে এজন্য আমার দয়াল নবী বলেছে মা ফাতেমা শুধু আমার উম্মতদের দিকটাই লক্ষ্য করেছে আমার হাসান হুসেনকেও পর্যন্ত আমার পাপী উম্মতের জন্য কুরবান করে দিয়েছে যেই মা ফাতেমা উম্মতদের জন্য নিজের সন্তানের মহব্বত করে নাই এজন্য আমার দয়াল নবী তার খেজুরের বাগানটা আমার মা ফাতেমাকে দিয়ে দিয়েছিলেন মা ফাতেমাকে আল্লাহ পাক যাকে মা বলছে যাকে আল্লাহই সম্মান করছে তাকে আমার দয়াল নবী সম্মান করবে না যাকে আল্লাহই সম্মান করে মা বলে ডাকছে তাকে আমার দয়াল নবীও সম্মান সূচনা করে খেজুরের বাগানটা তাকেই দিয়ে দিয়েছে এই ছিল আমার বাবাজির কথা আমি তার জবাব করলাম ছোট্ট করে একটা প্রশ্ন কি রাখবো বাবা রাখি না আপনি এই বিলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন ওই আল্লাহর ওলিকে বিলায়েতি দান করবে বলে পানির মধ্যে নিয়ে গেল পানির মধ্যে নিয়া পানির মধ্যে থেকে তাকে একটা মানুষ একটা মানুষকে যেমনি করে পানির মধ্যে আক্রমণ করলে যেমনি করে চুবায় জ্বরে আর রাখবো না ওরে মাইরেই ফেলাম ঠিক ওই রকম ভাবে একজন ব্যক্তিকে ওই পানির মধ্যে চুবাইছে চুবাইয়া তাকে বিলায়েত দান করছে আপনি বলবেন ওই পানির মধ্যে ডুব দেওয়াইয়া তাকে বিলায়েত দান করার কারণ ছিল কি তাকে যে বিলায়েতটা দান করেছিল ওই বিলায়েতের নাম ছিল কি ওই ব্যক্তিটা ছিল কে তার কি কর্ম ছিল যে কর্মের কারণে তাকে পানির মধ্যে নামাইয়া পানির ভিতরে নিয়ে তাকে বিলায়েত দান করলো এই একটা কথাই রইল আর বেশি কথা পাগলার দরবারে একেবারেই আমরা 9:30 থেকে গান শুরু করছি যেহেতু আগেই গানটা শুরু হয়েছে আমরা 9:00 সময় স্টেজে আমাদের ছেলেপেলেরা আসছে
গানটা আগেই শুরু হয়ে গেছে অন্যান্য দরবারে 10টার পরে গান শুরু হয় কিন্তু আজকের গানটা একাভারে একভাবে এখনো যে আশেকানগণ আছেন অত্যন্ত গভীর মনোযোগ সহকারে আমাদের গানগুলো শ্রবণ করছে ছোট জানাবো না ধন্যবাদ দেব না শ্রদ্ধা জানাই সর্বচরণে শতবৃক্ষ চন্দন যদি থাকে তার মধ্যে একটা শাওরা গাছ থাকলে ওর মধ্যে শাওরার গন্ধ পাওয়া যায় না ওটাও চন্দনে বর্ণিত হয় মহৎ ব্যক্তি যদি রাগান্বিতও হয় তাহলে মনে করবেন কণ্ঠের এক পাশে সান্ত্বনার বাণী তার আছে জগতে কোনো কিছুই হারাম নাই একটা জিনিসই হারাম সেটা হলো রাগ এই রাগটা হলো সবচেয়ে বড় খারাপ কেন কথাটা বললাম যে আমি যেন আমার জুনা পাগলার দরবারে অহংকার নিয়ে কোনো কথা না বলি আল্লাহ মালিক সব কিছু করতে পারে সকালে বাদশা বিকালে ফকির হ্যাঁ বাদশাকে ফকির বানাইতে পারে ফকিরকে বাদশা বানাইতে পারে এটা আল্লাহর বাণী কোরআনেই আছে অহংকারে মানুষের পতনের মূল হয় যিনি অহংকার করে তিনি হলো সবচাইতে অপরাধী মানুষ এই জন্য অলিয়াউলিয়ার দরবারে আসি ঘোরাফেরা করি সুরের মাধ্যমে হোক বলার চেষ্টা করি অনেক ভুল ত্রুটি হয় তারপরও দয়ালের দরবার থেকে আমরা যেন বঞ্চিত না হই রহমতের নজরে আমি যেন কথা বলতে পারি এখন তো রাতের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই আমরা যেন মালিকের রহমত পাই সনাতন ধর্মে একটা কথা আছে মাকাঙ্কারাতি বা চলংলং হুইতে গিরিং তৎকিপাত মহং বঙ্গে পরমানন্দ মাধবং অর্থাৎ এই কথাটা হলো যিনি বদির ব্যক্তি সেও কানে শোনে যদি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ তার মধ্যে অন্ধ ব্যক্তিও চোখে দেখে যে বলে আমি বেশি জানি প্রভু বলে আমি তারে পশুর মধ্যে রাখ যে বেশি জানে কিন্তু মানে না সে পশুর চাইতেও খারাপ কথাটা এই জন্যই বললাম যে বলে আমি বেশি বেশি জানি আমার মতো বড় জানলেওয়ালা আর নাই অপরাধ নেন না সবচেয়ে বেশি জানছিল কে জানেন সে 9.5 লক্ষ বছর আবাদত করছে এর নাম কি হ্যাঁ হে হলো বেশি জানে বেশি যে জানে হে হলো শয়তান জানে কিন্তু মানে না এই জন্য আমরা যেন জানবো কব মানবোটা বে গুরু অনেকেই ধরে ধরার কথা আইন আছে আল্লাহর কোরআন আছে রসুল পাকের হাদিস শরীফ আছে কিন্তু গুরু বাড়ি গমনাগমন নাই আসা যাওয়া নাই গুরু কর্ম বাস্তবায়ন নাই সাক্ষাৎ নাই কিন্তু অন্তরে সাবুত করতে হবে মুর্শিদ হলো সাবুত করার বিষয় এই বেলা একটাও এমনই একটা বস্তু এটা কেবল গুরু ভক্তের মাঝে লেনা এবং দেনা আদান প্রদান হয় ভক্তের কাছে আর গুরুর কাছে কারণ রসুল পাক দিয়েছিল আলী রে আলী দিয়েছিল 6 জনকে তথাপি আজ পর্যন্ত এই বেলায়েতের ধারাটা সূত্রটা হ্যাঁ চ্যানেলটা আমাদের মাঝে কাল কেয়ামত পর্যন্ত বহাল থাকবে তাই মুর্শিদ কোনো সাধারণ বস্তু না এটা পীরের দরবার মুর্শিদের দরবারে জোড়া পাগলার দরবারে আমার করমচাঁদের দরবারে হ্যাঁ আমার কালাচাঁদের দরবারে আমি হাজারো হাজারো ভক্তি শ্রদ্ধা রাখি আমার হজরত আলীর দরবারে পানিতে সুবাইয়া সুবাইয়া কারে বেলায় দিল হ্যাঁ এইটা ওই পানিতে যে তারে দিল মানে একজনে যাইতে আবার পানি দিয়ে তারে বেলে দিতে পারে অসুবিধা কি হ্যাঁ বেলায় তো চোখে চোখেও দেয় কলবে কলবেও দেয় নয়নে নয়ন দেয় আবার সিনার বেদ সিনাই দেয়
সিনারবেত সিনাই দেয় আবার কলবেও দেয় আবার নয়নেও দেয় গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি তোর গুরুর কলবে উঠলে ফায়াস তার কলবে আলাপ পাবি ইশকেতে ইলাহি পাবি প্রেম রসে ঠাকুর গুরুজি দিয়েছে বাক্স সঙ্গে দিছে তালা চাবি ওই তালা সময় মতো খুললে পরে দেখতে পাবি সোনার ছবি মাওলার ছবি তাই মসজিদ কোনো সাধারণ বস্তু না আমরা যেন মসজিদকে সাধারণ মানুষ না ভাবি আপনারা যারা আছেন একটু আইগে আসেন একটু আইগে আইলে হ্যাঁ সাইবে বসলে হ্যাঁ হ্যাঁ বাহ ওই যে মুরব্বী বুঝা গেছে একটু রহমতের সময় আমাকে রহমত থেকে যেন আমরা বারবার বলি আমরা আমার কথায় যারা এগিয়ে আসতেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ভালোবাসা জানাই একটা গান করব বেলায়েতের যার মুর্শিদ সাবুদ হয় নাই তার কোনো এলেমি মালিকের দরবারে কবুল হবে না মুর্শিদকে সাবুদ করতে হবে মা চন্দ্রা সরকার মুর্শিদ হলো সাবুদ করার বিষয় মুর্শিদ হলো পাঠ করার বিষয় মুর্শিদ পাঠ করার বিষয় আর মুর্শিদের ছবিটা হলো ধ্যান করার বিষয় আমি জাকির বা বাজানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আর হলো আমাদের আবুল কালাম মেম্বার এই আসরটা কয়দিন গানব কয়দিন অনুষ্ঠানটা কয়দিন হবে তিন দিন আজকে শুরু নাকি আজকে হলো প্রথম আগামী কাল আছে তারপরের দিনও আছে মানে ষোলো সতেরো আঠারো তিন দিন বাহ অত্যন্ত তিন দিন অনুষ্ঠান করা বর্তমান সময়ে অনেক ব্যাপার কঠিন একটা ব্যাপার তারপরেও খ্যাতি যশ মানুষের অর্থ বিদ্যান শক্তি পাওয়ার সব কিছু মিলাই তো আল্লাহর রহমত ওলিদের সোহাব্বত নবীর মহব্বত সব কিছু মিলাই আমাদের অনুষ্ঠানটা করতে হয় তবে একটা গান আমার মন থেকে আমি গাবো এই গানটা গাইলে আচ্ছা পানির ভিতরে একজন থাকে হের নাম কি আমরা তো খোয়াজ খিজির কই কিন্তু তার একটা শুদ্ধ মানে শুদ্ধ ভাষায় আল্লাহর বাণী পবিত্র কোরআনে যার নামটা আছে তার নাম হলো হযরত খিজির আলাইহিসসালাম খিজির তার নামটা আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে এই খিজির তার পূর্বের নাম ছিল বিলিয়া কি নাম ছিল বিলিয়া শর্ট নাম পানির মালিক হলো আল্লাহ সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহর নূরে নবী নবীর নূরে হলো তামাম পৃথিবী আর পানির পাহারাদার হলো খাজা খিজির এই দেহের মধ্যেও সেই বস্তুটা আছে এই পানিরতে পানির ভিতরে তিনটা রাস্তা আছে একটা হলো তারণ্য একটা কারণ্য একটা লাবণ তারণ্য কারণ্য লাবণ্য এই তিনটি রাস্তা সেই পথে যাইতে রাস্তা বা পথ সেই সন্ধানে যাইতে আল্লাহর একজন নবী কোরআন কালামে যার কথাটা বেশি বেশি আসছে কোরআন শরীফে ২৫ জন নবীর নাম আছে কিন্তু বেশি আছে তার নাম হলো মুসা নবী এই মুসা নবী আল্লাহর সাথে বেশি বেশি কথা বলছে সবচাইতে বেশি কথা বলছে যিনি তার নাম হলো মুসা নবী এই জন্য খাওয়ার ধর্ম একসাথে চলে না এই বাজান 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 আপনার এই ভক্তিরা কি চানা চুরো খাইতেছে আবার হইলো কথাও কইতেছে মানে তেজ মার পারাইছি এই জন্য কথাটা বললাম বিলিয়া তার মনে তার মায়ের মনে একটা আশা ছিল যে এই বিলিয়া কোনো এক রাজার বাড়িতে কর্মরত অবস্থায় ছিলেন
তার নাম হলো সুলতান বাদশা সাকান্দর বাদশা অপরাধ নেন না এটা ভুল হয়ে গেছে সুলতান বাদশা না সাকান্দর বাদশা তে যখন বাদশা বাদশাই থেকে রাজত্ব থেকে একটু বেড়াবার জন্য গিয়েছিল মরুভূমি প্রান্তরে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার মধ্যে পৌঁছায় যখন পাহাড়ের গুহার মধ্যে পৌঁছায় ওনার তখন পানি পিপাসা লাগে যায় তখন পানির অন্বেষণ করে পানির অন্বেষণ করতে গিয়ে গিয়ে দেখে যে একটু পানি এক জায়গায় অবস্থিত আছে এত সুন্দর পানি যেমন ডালিমের রোয়ার মতো যেমন বের হয় এরকম টলটলা পানি ওর মধ্যে কোনো ময়লা আবর্জনা সেই পানি খেয়েছিল বিলিয়া এজন্য উনি জেন্দা হয়েছিল সেই পানির নাম হলো আবহায়াতের পানি জেন্দা হয়েছে বড় খাজা খিজির কি মরছে এখনো আছে কোথায় আছে পানির এজন্য পানিতে যেন কেউ পেশাব এটা একটা শিক্ষণীয় বিষয় খারাপ বললাম উনি খাজা খিজির আলাইহিস সালাম পানির ভিতরে আছেন হ্যাঁ পানির ভিতরে আছেন এই খিজির আলাইহিস সালাম যখন সেই আবহায়াতের পানি খেয়ে অমরত্ব লাভ করলো অমরত্ব লাভ করার পরে ওনার মায়ের কাছে যখন চলে আসলো ওনার মা বলল তোমার বিয়ে করতে হবে তখন বিলিয়া বলছিল আমি যে রাস্তাতে এই পৃথিবীতে আসছি সেই রাস্তায় আর আঘাত করতে চাই খুব মারাত্মক কথা যে রাস্তা দিয়ে আমি এই পৃথিবীতে আসছি সেই রাস্তায় আর আঘাত করতে চাই না বলো না 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 আমার আশা আমার মনে অনেক আশা যে আমি বিয়ে করাব সে বিয়ে করে নিয়ে আইছে স্বামী স্ত্রী যখন বাসর ঘরে গেছে রাত্রি তো যখন বিয়ে শাদি যে বাড়িতে হয় বিয়ের ঘরে যাইতে যাইতে রাত্রির অর্ধেক পার হয়ে যায় তো বিলিয়া বলছে খিজির বলছে তার স্ত্রীকে তুমি একটু বসো আমি একটু বাইরের দিকে আস যখন বাইরে গেছে তখন ওই স্ত্রী বাসর ঘরে ফুলের শয্যার মধ্যে বৈশা রয়েছে হ্যাঁ রাত প্রভাত হয়ে গেছে এখন পর্যন্ত তার স্বামী আর আসেন তো যখন আজান দিছে দেখে দরজার কাছে একটা বাচ্চা রক্ত মাখা তার শরীর নবজাতক শিশু মনে হয় যে এই পাঁচ ঘন্টা কিংবা আট ঘন্টা আগে বাচ্চাটা দুনিয়ার বুকে তো দরজা খুলছে স্বামী নাই কিন্তু দেখে একটা বাচ্চা গায়ের মধ্যে রক্ত মাখানো তো মায়ের বংশ তো একটু মায়া লাগছে বাচ্চাটারে টান দিয়ে কোলের মধ্যে নিচ্ছে আজানটা হয়ে গেছে দুনিয়াটা ফর্সা হয়ে গেছে তো যখন বিয়েবাড়িতে তো অনেকেই একটু এগিয়ে যায় গিয়ে দেখে যে বিলিয়া ঘরে নাই কিন্তু তার স্ত্রী আছে স্ত্রীর কোলে হলো একটা বাচ্চা কিন্তু বাচ্চাটা মনে হয় যে সাত আট ঘন্টা আগে প্রসব হয়েছে মানুষ মনে করছে যে এই সন্তানটাই তার গর্ভে থেকে আসছে মানুষ কানাকানি করতে করতে বিলিয়ার মা আসছে মা এসে বলছে তোরে দেখলাম ঘরে আমার ছেলে কো তোরেই নাপাকি দিকে আমার ছেলে এখান থেকে চলে গেছে তাটা আসলেই তা না সে বিলিয়া তো চলেই গেছে তখন উনি নদীর পাড়ে গিয়েছিল নদীর পাড়ে যাইয়ে ছেলেটাকে নিয়ে হ্যাঁ আত্মহত্যা তো মহাপাপ সে আত্মহত্যা করে নাই ছেলেটাকে যখন নদীর পাড়ে নিয়ে গেছে ছেলেটা নদীর পাড়ে নেওয়ার সাথে সাথে নদীতে চলে গেছে আর মা আর জীবনে কারো কাছে বিয়ে শাদি বসে নাই সেই সেই সন্তানই হলো খাজা খিজির আলাইহিস যিনি পানির পাহারাদার নবীর নূরে হলো পানি আর এই পানিটাকে যিনি পাহারা দিছে তার নাম হলো খাজা খিজির তার শর্ট নাম হলো বিলিয়া এই পানির মধ্যে অনেক কিছু আছে তারপরে পানি ছাড়াও পানি আছে এটা দেহের মধ্যে এক পানি আছে আমি দাঁড়িয়ে রয়েছি আমাকে কাটলে কি সেই পানি বের করা যাবে না অনেক কিছু বের করা যাবে চামড়া বের করা যাবে গোস্ত বের করা যাবে রক্ত বের করা যাবে পশম বের করা যাবে হাড় বের করা যাবে মগজ বের করা যাবে হ্যাঁ কিন্তু বিসমিল্লাহ বের করা যাবে তারপরে হইলো কলিজা বের করা যাবে মাইটা বের করা যাবে ইত্যাদি সব কিছু বের করা যাবে কিন্তু যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো খেতে বের করা যাবে
ওটা আমার মধ্যে আছে ওটা হলো আমাদের তারাবালি কাকার একটা গান আছে খুব শক্তি হলো বেলায়াত যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহালে যারা আহালে বায়াত হয় তারাই কেবল এই তত্ত্বগুলো বুঝতে পারে আমি এই পর্যন্ত আলোচনা রাখলাম আর কোনো প্রশ্ন আমি আমার মাকে করব না আমার যে দুইটা ছিল অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়েছেন আমি একটা গান এখন আমার মন একটা গান আমার মন থেকে একটি বিচার গান ডাকবো বিচার গান করার পরে একটু চেষ্টা করব যদি মালিকের রহমত হয় তাহলে আমরা যেন আবার একটু ভাবের দরিয়ার মধ্যে জোনা পাগলার দরবারে হাজার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার মন থেকে একটি গান আমি সবারই চরণে ভক্তি শ্রদ্ধা রাখি নবী যে কি মা এই বেলায়েতে না আসা পর্যন্ত নবীকে সেনা যায় না মিমের করণ মিমের করণ মিমের করণ যে করেছে তার নবী তার সামনে মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই ছাড়া নবীর প্রেম নবীর প্রেম করলে সারা সাই নিরঞ্জন পাবি তোরা নবীর উনি হলো সৃষ্টিতে মত্ত আমার হুজুর পাক হলো রেসালাতকারী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর একটু সম্মান দিয়ে বলতে হবে নবী বলছে যে আমাকে সম্মান দেয় আমি তার স্ত্রী শুধু তার স্ত্রী না তার চোদ্দ গোষ্ঠী আমি নবী তার স্ত্রী এই জন্য আমার নবীকে সম্মান দিতে হয় শ্রদ্ধা করতে হয় তাজিম করতে হয় কদম বুস করতে হয় নবীর নাম শোনা মাত্র বৃদ্ধাঙ্গলি চুম্বন খাইতে হয় চোখের মধ্যে লাগাইতে হয় যে নবীর প্রেম করে যারা মুর্শিদ রূপে পায় তারা মা তোমাকে বললাম যে কইরাছে মিমের করণ মিম হলো চারটা একটা লেজাল একটা পুটলা দেওয়া একটা ঘুমটা দেওয়া একটা সাকি মারা যে মিম দিয়াইস এই মিম দিয়েই তোমার যাইতে হবে পালা সত্রে বলতে হয় বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লেখে বাবার দেহটা আলিফ আল্লাহর পবিত্র কোরআনের হরফ বাবার আলিফের কলম দিয়ে যদি মায়ের মিমের খাতায় না লেখে চন্দ্রা সরকার দুনিয়াতে আসতে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বড়ি সরসি নাই সি নাই মুগা তরা আর যে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বড়ি সরসি নাই সি নাই মুগা তরা Thank you.
ছিল নবী নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে পাদ পাদ না পড়ে আর ছিলেন হুজুর নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে পাদ পাদ না পড়া এই দেহের কুর্তা নালে খেলছে নবী রশি পাইলে দাই সে ধরা ও ধরালে খেলছে নবী রশি পাইলে ধরা কুর্তা নালে খেলছে নবী রশি পাইলে দাই সে ধরা নবীর প্রেম করলে সাধন ছাইনি রাঞ্জন আমি তোরা নবীর প্রেম যেজন গুরুর তত্ত্বেই মরা সেই সেই কেবল পাই সারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা যেজন গুরুর তত্ত্বেই মরা সেই সেই কেবল পয়সারা কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা ওরে তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে কারবের মতো নাই এই গানটার বয়স অনেক ছিল নবী নবুয়াতে কিন্তু খেলা করে এই বেলায় এই বেলায় তার নবুয়াতের মাঝখানে ফাত পাতগা তরা এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলে দাই সে ধরা যেজন পীরের তত্ত্বেই মরা সেই নবীর দেখা পাইছে তারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা সুযোগ পাইয়া মুর্শিদ লইয়া জন্মের মতো দিছে ওরা বাবা সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ও বাবা বাবা ক্ষমা করে দেবে ক্ষমা চাই যার ভাব আছে তারে দেখলেই না যায় কিছু কিছু মানুষ আছে তাকে বেত্রাঘাত করলে উন্নয়নের পানিটা আসে না আবার এমন কথা আমার জোনা পাগলার কথা আমার বুসাই পাগলার কথা মা বাবার কথা অলিয়া উলিয়ার কথা আল্লাহর কথা রসুলের কথা হাদিসের কথা কোরআনের কথা পাক পাঞ্জাতনের কথা যদি কয় কোনো কোনো মানুষ আছে তারা স্থির থাকতে পারে না ব্যক্তিগতভাবে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে
যদি কারো বাবা হারিয়ে যায় বাবা মারা যায় তাহলে স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা হয় কত আদরে যে তুই আমার বাবার মতো তোরে দেখলেই যেন আমার বাবার কথা মনে হয় আর যদি কারো মা চলে যায় মেয়েকে মানুষ মা বলে ডাকে তাই না বাবা কিন্তু আসলে যে অভাব সে অভাবটা কি দূর হয় মা 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 এই নামটা তো ছোট কিন্তু রহমতে ভরা মায়ের ডাকে একটা বার কি মানুষ চিন্তা করে যে আমরা পৃথিবীতে আমার মা বাপ যদি না আনতো আমরা কি আসতে পারতাম সন্তানের মুখে হাঁটি ভুষানোর জন্য যদি হাসে সন্তান হাসে বাবাও হাসে মাটি কাটে খেলা গাড়ি চালায় ব্যান চালায় অটো চালায় গাড়ি চালায় পরের বাড়ির কামলা দিয়েও অন্তত হইল সন্তানের জন্য দুইটা চকলেট নিয়ে আসে সন্তান খুশি হইলেই বাবা অনেক খুশি কিন্তু আজ আমি মনে মনে ভাবি আজ যদি আমার বাবা থাকতো তাহলে আমার প্রাণ বই না আমার বাবাকে আমি বাবা বলে ডাকতাম এই বিশাল ববের হাটে আমি আমার বাবাকে হারিয়েছি কি বলবো দুঃখের কথা কি বলবো আপনাদের সঙ্গে আমি দেখলাম আমার আপন বলতে আর কেউ নেই ঘরে যদি একটা পাগল বাবাও থাকে সারাদিন পরিশ্রম করে সে যদি বাবার মুখটা দেখা যায় সন্তানের মনে আর কোনো দুঃখ থাকে আর একটা দুঃখী আছে যে যদি কোনো সন্তান তার মাকে হারিয়ে থাকে মানাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ তাই মাও নাই বাবাও নাই কিন্তু যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায় আমাদের সুফিবাদে তরিকার জগতে একটা ভাইকে ডেকে বলে আয় রে ভাই তুই আমার ভাইয়ের মতো আমার জোড়ার ভাই তো হারিয়ে গেছে তোর মুখের দিকে তাকালেই যেন আমার ভাইয়ের সুখটা আমি পূরণ হয়ে যায় কিন্তু আমার প্রশ্ন হলো আমার কথা হলো মা নাই পাইলাম বাবা নাই পাইলাম ভাই নাই তারও পাইলাম কিন্তু জগৎ মাজারে যদি কোনো ভক্তের মুর্শিদ হারিয়ে যায় মুর্শিদ হারালে কেমন লাগে একজন ভক্তের কাছে তার গুরু কখনো হারাতে পারে না কিন্তু আরে ফেল ওজুদের মাধ্যমে আর মিলন হবে না দেখাতে কি হবে না তুই ভাই রাস্তা দিয়ে চলছে তো ছোট ভাই কইছ বড় ভাই কইছ ছোট ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি ছোট ভাই তো বুঝতে পারে মনে করছে লোহার বোঝাটা ভারী পাথরের বোঝাটা ভারী বড় ভাই
ঠিক থাকতে পারে নাই নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়েছে ছোট ভাই বলছে ভাই তোমাকে প্রশ্ন আমাকে করলে আমি উত্তর দিলাম অমন করে তুমি কাঁদছো আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই বলছে ছোট রে এই জগতে পাথরের চাইতে বাড়ি বোঝা আছে রে লোহার বোঝা পাথরের বোঝা মাটির বোঝা এই তিনটে বোঝাই তো ভারী তার চাইতে বেশি ভারী বোঝা আছে রে তুই বুঝতে পারস নাই সেই ভারী বোঝাটা হলো কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে কোন ভাই যদি তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে কোন সন্তান যদি তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে জগতে এমনও দুঃখীর কাঙাল আছে যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে ওই লাশটা যে কত ওজন আমি কি দিয়ে বোঝাবো আমার সোনা পাগলা কোথায় গেছে আমার কালাচার কোথায় আমার করমালিচার কোথায় চলে গেল আমি কোথায় যে যে তারে পাবো আমার মনে যে কত দুঃখ এই দুঃখ আমি আর কার কাছে জানাবো তরিকার ভাই জনমে জনমে যেন আমি আমার মুর্শিদ আমার সোনা পাগলের স্মরণে থাকতে পারি আমার ইমাম চাঁদের স্মরণে থাকতে পারি আমার বাসার চাঁদের স্মরণে থাকতে পারি আমার রশিদ চান আমার কালা চান আমার হজরত আলী আমি